জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক ইউনিটগুলোর মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে ডি ইউনিট। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট খুব গুরুত্বপূর্ণ একটি ইউনিট। তো আমরা আজকে আলোচনা করব এই ডি ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দিতে পারলে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা কতটুকু লাগবে, কোন বিষয়ের উপর কত মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয়, পাস মার্ক কত, আবার সাবজেক্ট ভিত্তিক আলাদা পাস আছে কিনা, কত মার্কস পেলে আমরা চান্স পেতে পারি এবং কীভাবে প্রিপারেশন নিতে হবে। তো ভর্তি পরীক্ষা দিতে যতটুকু তথ্য লাগে ততটুকুই থাকছে আজকের ভিডিওতে। এছাড়া কত মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ সব কিছুই থাকছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই বলে দিই, ডি ইউনিট হচ্ছে জীববিজ্ঞান অনুষদ। তো নামটি শুনেই বুঝতে পারতেছো এখানে সায়েন্সের স্টুডেন্টরা ছাড়া আর কেউ পরীক্ষা দিতে পারবে না। আর জাহাঙ্গীরনগরে যে ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ, বাংলাদেশে যতগুলো জীববিজ্ঞান অনুষদ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের জীববিজ্ঞান অনুষদ। তো এখানে প্রস্তুতি অবশ্যই অনেক ভালোভাবে নিতে হবে, অনেক ভালো মানের প্রস্তুতি না থাকলে এখানে তোমরা চান্স পাবে না। তো যাই হোক, এখন যেহেতু আমরা ইউনিটটা সম্পর্কে জানলাম, এখন জেনে নিই মোট কতগুলো আসন রয়েছে। মোট আসন রয়েছে 367টি, অর্ধেক ছেলেদের বাকি অর্ধেক মেয়েদের। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমন বিষয় অর্ধেক আসন থাকে ছেলেদের অর্ধেক থাকে মেয়েদের এইভাবে, এবং পরীক্ষা একসাথে হয় কিন্তু রেজাল্ট যখন দিবে তখন আবার ছেলেদের জন্য একটা রেজাল্টের শিট, মেয়েদের জন্য আলাদা একটা রেজাল্টের শিট। এই হলো জাহাঙ্গীরনগরের বিষয়। এরপর কথা হলো যে মোট কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এই ডি ইউনিটে। মোট 60টি ডিপার্টমেন্ট রয়েছে, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিদ্যা, এরপর রয়েছে ফার্মেসি, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরপর 7 নম্বরে রয়েছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিক্স। তো 60টি ডিপার্টমেন্টের নাম শুনে বুঝতে পারতেছে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট রয়েছে এখানে। ভালো ডিপার্টমেন্ট যেহেতু রয়েছে সেহেতু আবেদনের যোগ্যতাটা একটু অনেক বেশি। তো দেখো, আবেদনের যোগ্যতা হচ্ছে যে কোনো পরীক্ষায় কিন্তু 3.5-এর নিচে থাকা যাবে না এবং টোটাল জিপিএর পরিমাণ হতে হবে 8। এটা হলো বেসিক যোগ্যতা। এরপর আলাদা 3টি ডিপার্টমেন্টের জন্য আবার মোট জিপিএর পরিমাণ হতে হবে 8.5। সেটি হচ্ছে যে ফার্মেসি, মাইক্রোবায়োলজি এবং হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই 3টি ডিপার্টমেন্টের ক্ষেত্রে শুধু 8.5 পয়েন্ট লাগবে, বাকি 4টার ক্ষেত্রে 8 পয়েন্ট লাগবে। এরপর হচ্ছে যে এখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। যেমন এই যে 60টি ডিপার্টমেন্ট এখানে রয়েছে, 60টি ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে গেলে বা চান্স পেতে গেলে 60টি ডিপার্টমেন্টেরই যোগ্যতা একই, সেটা হচ্ছে যে জীববিজ্ঞানে A- থাকা লাগবে। অর্থাৎ তোমার যদি জীববিজ্ঞানে A- না থাকে তোমার এখানে পরীক্ষা দেয়াই বৃথা, তুমি কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে না। তাহলে জীববিজ্ঞানে কী লাগতেছে A-, সেটি হচ্ছে ইন্টারের পরীক্ষার জীববিজ্ঞান। এরপর হচ্ছে যে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান, এই 2টি ডিপার্টমেন্ট ছাড়া বাকি যে 5টি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে ন্যূনতম রসায়নে A- থাকা লাগবে, আর জীববিজ্ঞানের জন্য তো ন্যূনতম A- সেগুলো সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যোগ্যতা। তো আমরা আবেদনও করে ফেলেছি, জেনে ফেলেছি আবেদনের যোগ্যতা, এখন আমরা পরীক্ষা দিতে যাব। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটি হচ্ছে MCQ ভিত্তিক, আর 20 মার্ক হচ্ছে GPA। তো জিপিএ হিসাবটি তোমাদের বলে দেই, SSC-র যে GPA রয়েছে সেটিকে তোমরা 1.5 দিয়ে গুণ করবে এবং ইন্টারের যে GPA সেটি 2.5 দিয়ে গুণ করবে, তাহলে তোমরা GPA মার্কসটা নিজেরাই বের করতে পারবে। এই হলো GPA সিস্টেম। এরপর যে বাকি 80 মার্কস রয়েছে সেটিতে মোট কত মার্কস থাকছে কোন কোন বিষয়ে। রসায়নে থাকছে 24 মার্কস, প্রাণীবিদ্যায় 22 মার্ক এবং হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানে হচ্ছে 22 মার্ক। এরপর হচ্ছে বাংলা, ইংরেজি, IQ এই 3টি বিষয়ে 12 মার্কস থাকবে। তো 4-4 করে এই 3টি বিষয়ে 12 মার্কস। আবার বলে দিচ্ছে, বাংলা, ইংরেজি, IQ 4 মার্ক করে হলে 3টাতে কত হচ্ছে 12 মার্কস, এই মোটের উপর 80 মার্কস। এরপর হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা পাস আছে কিনা, উত্তর না, সাবজেক্ট ভিত্তিক আলাদা পাস নেই। নেগেটিভ মার্কিং রয়েছে এবং কত মার্কস পেলে তোমরা চান্স পাবে, শুরু দিয়ে বলে দিয়েছি এই ডি ইউনিটে প্রচুর কম্পিটিশন হয়, এখানে অনেক বেশি মার্কস পেতে হবে, কম করে হলে তো 65+ পেতেই হবে। মাঝে মাঝে যখন প্রশ্ন খুব কঠিন হয় তখন 60-এর মধ্যেও চান্স হয়, মাঝে মাঝে কমও হয়, তবে এখানে 65+ ছাড়া টিকা মুশকিল। এখানে অনেক স্টুডেন্টরা পরীক্ষা দেয়, বিশেষ করে মেডিকেল স্টুডেন্টরা, আবার যারা সায়েন্স টু সায়েন্স প্রিপারেশন নেয় তারাও দেয়, ইঞ্জিনিয়ারিং অনুষদ সবাই এখানে দেয়, খুব কম্পিটিশন হয়। তো এখানকার পরিস্থিতির ক্ষেত্রে তোমাদের জাস্ট 2টি কথাই বলবো। মূল কথা হচ্ছে যে মূল বইয়ের বাইরে কিছু পড়বা না, বেশি বেশি করে মূল বই পড়বে। এই যে ডি ইউনিটের প্রশ্ন কিন্তু মূল বই থেকে বেশি আসে, অর্থাৎ বেসিক থেকে প্রচুর প্রশ্ন আসে, তোমরা বেসিকের বাইরে এখন পর্যন্ত কিছু পড়বে না। এরপর যখন তোমাদের বেসিক মূল বই ভালো পড়া হবে, এরপর তোমরা বিভিন্ন গাইড বই পড়তে পারো এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য। প্রশ্ন যে আহামরি খুব কঠিন হয় এমনটিও না, যার বেসিক ভালো থাকবে, যার মূল বইয়ের ভালো দখল থাকবে, সে অনায়াসে ডি ইউনিটে চান্স পাবে।
তো এই ছিল ডি ইউনিটের ভর্তি সংক্রান্ত কিছু তথ্য, বেসিক তথ্য। এরপর যদি তোমাদের কোনো তথ্য জানার ইচ্ছে থাকে বা মিস হয়ে যায় তাহলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।